হ্যালো ভিওর্স উচ্ছাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবর নেই আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো গাছের এইপি ডর দর্শাটা মোমাশির অর্থাৎ প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ তবন্তুরা প্রাকৃতিক চাকের মধুগুলো সংগ্রহ করার পরে কীভাবে হাত দিয়ে মধুগুলো চাক থেকে সংগ্রহ করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবন্দরা এ পিস ডরসাটা তথা প্রাকৃতিক চাকগুলো থেকে আমরা শুধুমাত্র মৌমাছির যে সংগ্রহীত মধুগুলো সংগ্রহ করে করতে পারি কারণ এই প্রাকৃতিক চাকের মৌমাছিগুলো এই মৌমাছিগুলো কখনো চাষাবাদ করা যায় না আর করতে চেষ্টা করা যাবে না কারণ বনের যে বা প্রাকৃতিক যে মৌমাছিগুলো এগুলি খুবই উত্তেজিত থাকে এগুলি শুধুমাত্র বিভিন্ন গাছের ডালে বিভিন্ন জোপ জারে এবং বিভিন্ন বিল্ডিংয়ের কর্নারে ছাদে পাহাড়ের চোরাই বাসা করে থাকে সেই মমাসিগুলো থেকে আপনারা শুধু এই ধরনের সেফটি পোশাক যেমন মুকুশ এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করে দোয়া দিয়ে আপনার দিনের বেলায় এই ধরনের মধু এরকম সংগ্রহ করা যায় তো দেখুন এখানে মধুগুলোকে চিপে মধুগুলোকে সংগৃহীত করা হচ্ছে তো আপনারা যারা এরকম যে বা সবারির আশেপাশে বাড়ির পাশে এরকম পিস ডরসাটা সাটা চাক রয়েছে তো আপনারা ইচ্ছা করলে এরকমভাবে আপনাদের নিজস্ব প্রচেষ্টায় শুধুমাত্র একটি মুকুশ যেটা আপনার চোখ মুখ গলা মাথা মোমাছির আক্রমণ থেকে রক্ষা করে এবং একজোড়া গ্লাভস হ্যান্ড গ্লাভস যেটা আপনার মোমাসি যে কোনো চাকের মধু সংগ্রহ করতে গেলে প্রথম অবস্থায় মৌমাছি উত্তেজিত হয়ে যেটা আক্রমণ করে যে চোখ মুগ নাক কান গলা এবং হাতে এই কয়েকটা জায়গায় মৌমাছি প্রথম অবস্থা আক্রমণ করে এইগুলি সেফটি করে অর্থাৎ এইগুলি ব্যবহার করে হ্যান্ড গ্লাভস এবং মুকুশ ব্যবহার করে আপনারা গাছের ডাল থেকে এই এপিস জর্সাটা মৌমাছির চাক অথবা প্রাকৃতিক মৌমাছি থেকে মধুগুলো সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা যেই কথাটা বলি যে এই মোমাছিগুলো কখনোই চাষ করা যাবে না কারণ চাষ করার জন্য যেটা করতে হয় সেটা হলো গাছের কুটোরে গর্তে খুদে মোমাছি যে বাসা করে সে মৌমাছিগুলো অনলি শুধুমাত্র চাষাবাদ করা যায় আর যেটা এপিস মেলে ফেরা প্রজাতির মোমাছি যেটা আপনার খামার আকৃতিতে বড় করে করা যায় এই দুই প্রজাতির মোমাছি বাক্সবন্দি করে মধু আহরণ করা যায় বন্ধুরা যেই কথাটা আমরা বলতে চাই যে আপনারা যারা শখের বসে বাড়িতে বা কোনো ভাগানে একটা দুইটা বক্স চারটা পাঁচটা বক্স নিয়ে চাষাবাদ করে খাটি মধু সংগ্রহ করতে চান তারা যদি আপনারা কারো এরকম মৌমাছির বক্স কুইন গেট মুকুশ দোয়াদানি ব্রাশ চাকু মধু নিষ্কাশন মেশিন কুইন এক্সপ্লোটার সহ যাবতীয় যে কোনো সামগ্রী উপকরণ পেতে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মৌ চাষের সকল সামগ্রী সংগ্রহ করে নিতে পারেন আমাদের মৌ চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় মৌমাছির বিভিন্ন উপকরণ সম্পর্ক তো ভিডিও এবং মৌমাছি চাষের প্রশিক্ষণমূলক ভিডিও আপলোড করে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সকলের মাঝে সরিয়ে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন কারণ আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন সেই জন্য অবশ্যই বেল বাটনটা অন করে রাখতে হবে যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা আমরা আসলে মধু প্রাকৃতিকভাবে বিভিন্ন চাক থেকে সংগ্রহ করি সেটা হলো এ পিস ডরসাটার চাক থেকে সংগ্রহ করি খুদে মোমাছি যেটা এ পিস সেখান থেকেও সংগ্রহ করি আরেকটা প্রজাতির মোমাছি আছে যেটা এপিস ফ্লোরিয়া বিভিন্ন গাছের জুপের মধ্যে একটি মাত্র চাক করে থাকে এ ফ্লোরিয়া এটি আসলে বিরল মোমাছি বলে ওগুলি আর সহজে পাওয়া যায় না খুব কঠিন তো মোটামুটি সচরাচর যে মৌমাছিগুলো পাই সেটা হলো প্রাকৃতিক চাকের এপিস ডরসাটা মৌমাছি এবং এপিস সেরেনা তথা খুদে মৌমাছি এই দুই প্রজাতির মৌমাছিগুলো আমরা পেয়ে থাকি ও শুধুমাত্র খুদে মৌমাছি যেটা ছোট প্রজাতির এটা বাক্সবন্দি করে বসত বাড়িতে আপনারা ইচ্ছা করে চাষাবাদ করতে পারবেন যদি এই ধরনের কারো কোনো ইকুইপমেন্ট সামগ্রী প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে মৌচাষের সকল সামগ্রী আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করুন সকলের মাঝে ছড়িয়ে দিন ও মাছের চাষকে ব্যাপকভাবে প্রচার অংশগ্রহণ করুন ধন্যবাদ সকলেই ভালো থাকুন